হ্যালো এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে আমি সকাল সকাল স্নান সেরে নিলাম আর স্নান করেই এখানে এই যে মিথিলা দুষ্টমি করছে ওকে বললাম আসো আমার কাছে তোমাকে একটু ভিডিও করি আর এই যে ও বলছে না ও আসবে না আর এগুলো করেই তারপর চলে গেলাম রান্না করতে আর এখানে এই যে বাঁধাকপিগুলো কুচি করে কেটে নিয়েছি আজ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব আর আগে থেকে কড়াই বসিয়ে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব একটু ভালোভাবে লালটি করে ভেজে নেব মাছের মাথাগুলোতে আমি আগে থেকেই এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এই যে দেখুন আমার কিন্তু ফ্রাই হয়ে ফ্রাই হয়ে গিয়েছে আর অনেকটা ভালো লাগছে দেখতে আর আমার কিন্তু অনেক ভালো লাগে মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতে আমার খুবই ভালো লাগে আর এই যে মাছের মাথা ভেজে নিলাম নিয়ে এখন আমি এই যে বাঁধাকপিটা একটু বাফিয়ে নেব ভালোভাবে মানে শুরুতেই কিন্তু সোমবার দিয়ে বসিয়ে নেওয়া যায় কিন্তু না আমি একটু বাপিয়ে নেব একটু বাপিয়ে নিয়ে নিলে একটু ভালো হয় তো আজ ভাবলাম একটু বাপিয়ে নেব তো এই যে নিচের দিকে যেন না লেগে যায় এর জন্য পরিমাণে একটু হালকা পরিমাণে জল দিয়েছি দিয়ে একটু ডাক্তার ডেকে দিলাম এখন ডাকনাটা খুলে দেখবো যে কতটুকু হচ্ছে আর এই যে ওপাশ দুপাশে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে আর আমার কিন্তু বাঁধাকপি মানে শীতকালীন সময় বাঁধাকপির মানে মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এটা মানে মন্দিরামিতা খুবই পছন্দ করে তো এদের জন্য এটা আরও বেশি করে করা আর এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে যেন বাঁধাকপির সাথে মশলাগুলো সব মিশে যায় ভালোভাবে আর এই যে দেখুন কতটুক হয়েছে আমার আর এখন আমি বাপিয়ে নিয়েছি আর এই যে আমি নামিয়ে নিছি বাঁধাকপিটা কিনতে খেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ মাছের মাথা দিয়ে রান্না করলে আর মানে খাওয়ার স্বাদটাই অন্যরকম হয় আর এই যে আমি নামিয়ে নেওয়ার পর এই যে কড়াই বসিয়ে নিলাম আর এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ যেন তেলটা একটু গরম হয় তারপর দিয়ে দিলাম দুটোর মতো তেজপাতা তেজপাতা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম আমি পাঁচ পাঁচফোড়ন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন পাঁচফুরনটা একটু ভালোভাবে ভাজা হয় আর এই যে আমার বাজা হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতে কত যে ভালো লাগে খেয়ে আর বলবো আর এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আরেকটু সময় আমার হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে আর একটু জাল দিয়ে দেবো ভালোভাবে তো আর একটু আঁচ দিয়ে একটু বাড়িয়ে দিলাম মাছটা যেন একটু হয়ে যায় একটু আঁচ দিয়ে তারপর নামিয়ে নেব আর এই যে নাড়াচাড়া করে দেখুন অসাধারণ লাগছে দেখতে মানে কত ভালো লাগছে দেখতে আর এখন আমি দিয়ে দিলাম এই যে মাছের মাথাগুলো আমি একটু একটু ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে তারপর এই যে বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি তো পরেও ভাঙা যেতে পারে তো আমি হাত দিয়ে আগে ভেঙে নিলাম নিয়ে তারপর দিয়ে দিলাম বেশি এটা গেটে দেবো না কারণ মানে আমার বাচ্চারা তো কাবের জন্য একটু একটু করে ভেঙে দিয়েছি মাছগুলো মানে মাছ মাছ যেদিকে মানে কাটাগুলো তো মাছের মাথা দিয়ে এটা কিন্তু ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দিলাম আমি দু তিনটের মতো হবে কাঁচা লঙ্কা মানে চার পাঁচটে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো আস্ত করে দিয়েছি আর একটা দিয়েছি ফাটিয়ে কারণ এই যে মানে কাঁচা লঙ্কাগুলো যদি বেশি চিরে দেওয়া হয় তো জাল হয়ে যাবে বেশি আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা গরম মশলাগুলো আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আর গরম মশলা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর একটু ভালোভাবে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করবো আর এই যে আমার হয়ে গিয়েছে একদম পারফেক্ট দেখুন কত ভালো লাগছে দেখি মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে আর আগে থেকে রান্না করে রেখেছিলাম ডাটা আলু পুঁশাকের ডাটা আলু দিয়ে রুই মাছের তরকারি আর এটি দিয়ে খাওয়া হবে আর এখানে করেছি পাতলা করে মুসুর ডাল তো আজকের দুপুরের খাবার এই পর্যন্তই তো কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন